সোন পৃথিবীতে দুটি পাপ আছে যেই পাপের মাধ্যমে আল্লাহকে অপমান করা হয় তার নাম শির যে পাপের মাধ্যমে নবীকে অপমান করা হয় তার নাম বিদাত পৃথিবীতে দুটা পাপ আছে যার নিজস্ব ক্ষমতা আছে শির করলে অতীতের নিকি নষ্ট হয়ে যায় বিদাত করলে এবাদাত কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বিদাত করলে এ কবুল হয় না বাপ মারা গেছে ছেলে ধনী মানুষ ঢাকায় চাকরি করে গরু জভে করে দিয়ে সবাকি খাওয়িয়েছে দেশবাসীকে ফুফু বলছে বেটা তোর তো টাকা পয়সা আছে বেটা তোর বাপ মারা গেল একটু মানুষকে খাওয়ালি না বেটা তো বাপের নামে যেটা করছেন ওটা তো সাদকা ওইটা তো মানুষের ময়লে ওটা তোমার বাপের গায়ের ময়লে ওইটা শুধু ফকির মিসকিন খাবে তো তোমার আর এক চাচা এসেছে পাঁচ কোটি টাকা দামের গাড়ি চড়ে সে এই ময়লা খাবে কি করে হ্যাঁ বেটা খাবে কি করে তুমি বেটা মাস্টার ডিগ্রি পাস মূর্খ হয়ে গেছ তার জন্য ধর্ম মূর্খ হয়ে গেছে বেটা ধর্মকে পাগল পেয়েছ চল্লিশ দিনের দিন তুমি গরু জভেক করলে কেন তার মানে তুমি সেরেক করেছ তুমি তোমার বাপের নামে সবাকে গরু খাইয়ে বিদাত করেছ তুমি বেদাত করেছ তুমি বেদাত করেছ আমি আব্দুর বিন ইসব বলছি কে আমার পর্যন্ত আর বয়স পর্যন্ত সময় থাকলো মন মানুষের নামে গরু ছাগল জবে করে খাওয়াই দিতে হবে এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর বিন এইসব জিন্দেগি তার কোনোদিন কথা বলবো না বাপ মরে গেছে কিছুই যদি বলতে না পারো তাহলে বলবে আল্লাহ আমার বাপকে ক্ষমা করো এটাই তোমার বাপের জন্য অনেক কিছুই যদি জানা না থাকে তো কবরের পাশে গিয়ে বলবে আসসালাম আলাইকুম আল্লাহ তুমি আমার বাপকে ক্ষমা করো এটাই অনেক আর যদি পারো তো ফকির মিসকিনকে টাকা দাও আর যদি পারো তো অসহায় মানুষকে কাপড় কিনে দাও আর যদি পারো তো ভালো আকিদের প্রতিষ্ঠানে একটু পানির ব্যবস্থা করে দাও দুইটা পথ একটা মুখে দোয়া একটা হলো অর্থের দান অর্থের দান যেন গরি জহকরে দিয়ে সবাকে খাওয়া দিতে হবে ওটা তো সাদকা তো সবাই খাবে কি করে কথা মনে হয় আমি বুঝাতে পারি না সাদকা কে খাবে ফকির মিসকিন খাবে নয় ধনী মানুষটা খাবে রাসূল সাল্লাহ আলি একদিন রাস্তা দিয়ে হাঁটছিলেন একটা খেজুর পেয়ে নিয়েছেন তখন বলছেন লৌলান্নি আখা ফাম তাকু নামিনা সাদাকা লাকাল তো ও খেজুর যদি আমার সন্ধে না হতো যে তুমি সাদকার হতে পারো তাহলে আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম তোমাকে খেয়ে নিতাম কিন্তু আমার সন্দেহ হচ্ছে যে তুমি সাদকার খেজুর হতে পারে আমি এই জন্য তোমাকে খাচ্ছি না হুসাইন রাজি আল্লাহ তালু সাদকার খেজুরের পাশে বসেছিলেন একটা খেজুর মুখে দিয়ে দিয়েছেন আল্লাহর নবী লাভ উঠে বলছেন লেতরা কিক কিক বমন করা হাতে আঙ্গুল আঙ্গুল মুখের ভিতরে ঢুকিয়ে খেজুর বের করে ফেলছে তুমি জানো না আমার সারতা তুমি জানো না ইন্ডা লা না কোনো সাদকা আমরা সাতকা খাই না আরে আমি তো খাই না খাই না আমার বংশ খায় না আমার বংশ তো খাই না খাই না আমাদের বাড়িতে যে কাজ করে সেও খায় না তার উপরে হারাম সাদকা হচ্ছে মানুষের ময়লা আমি মোহাম্মদ সাল্লা সাল্লাম সাদকা খায় না আমার বংশ সাধকা খায় না আমার বাড়ির কাজের লোকে সাধকা খায় না সাধকা হচ্ছে মানুষের ময়লা হোসাইন তুমি সাধকা মুখে দিলে কেন তোমার মুখের ভিতরে আনন্দ ঢুকে তোমাকে বমন করে আমি সাধকা বের করে ফেলে দিলাম হাদিস বোখারি মুসলিম আর তোমার চাচা পাঁচ কোটি টাকার গাড়িতে চড়ে এসেছে তাকে তোমার বাপকে গরু জয় করে খাওয়াইলে বেটা পাগল হয়ে গেছে ধর্ম বোকা হয়ে গেছে ফরিদপুরে এসে মাগুরাতে এসে ধর্ম পাগল হয়ে গেছে সাবধান থাকুন যা বলছি সে কথার উনিশ বিষ করা অসম্ভব তবে আমি মানুষ দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ পাথেও চাইনি যদি কোনো দিন প্রমাণ হয়ে যায় যে আব্দুল রাজাক সাহেব পথ খরচ পাথেও চেয়েছিল সেদিন থেকে আমি জাতির সামনে কথা বলবো না দীর্ঘ তিরিশ বছর থেকে আমি কোনো দিন আমার পরিচয় দিইনি যে বিজ্ঞাপন পোস্টার লিখে দিবেন যে আমি অমুক অমুক আমি পরিচালক এই এটা যদি কেউ প্রমাণ করে দিতে পারে আমি জাতির সামনে কথা বলবো না আমাকে যখন চাপ দিয়ে বলেছে যে কি লিখবো কাগজে তখন আমি বলেছি আমার নাম আব্দুর রাজাক আর আমার বাপের নাম ইউসুফ বাপ বেটা মিলে আব্দুর রাজাক ইউসুফ এর চেয়ে আমি বেশি বলিনি বেশি প্রমাণ হয়ে যায় যদি আমি কথা বলবো না জাতির সামনে আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আল্লাহ আল্লাহর কসম আপনাকে আমি ধর্মের নামে ফাঁকি দিতে আসিনি বিদাত নেকির কাজ এই যে করলেন বাপের নামে গরিজ হয়ে করে দিলেন এটা বিদাত নির্ধারিত দিনে করলেন এটা শির ওই দিনে করলেন কেন ওই দিনে কি আছে শির বেদাত দুইটা পাপের নিজস্ব ক্ষমতা আছে শির বেতার দুটাই মানুষের ধারণায় নেকির কাজ গাড়িটা মাগুরা থেকে ছুটেছে ঢাকা যাবে বারবার কন্ট্রাক্টরকে বলছে ড্রাইভার মাজারে দশটা টাকা দাও গো মাজারে দশটা টাকা দাও মানে ড্রাইভারের মাথায় কাজ করছে যে মাজারে দশটা টাকা দিলে গাড়িটা অ্যাক্সিডেন্ট হবে না তার মানে মাজার তার গাড়িকে রক্ষা করতে পারবে মাজারে যে কি হয়েছে যেটাই বোঝে না আগে পিটিএ একাকার করে দিল মনে হয় আর এখানেও ঢং দেখাচ্ছে যে মাজারে টাকা দিলে রক্ষা হবে কে আছে আপনি নিজেই তো জানেন না মাজারে যে আছে সে বেঁচে গেছে তার কি প্রমাণ আপনার কাছে একজন সাহাবি মহিলা সাহাবি উসমানিমে মাজুনের প্রশংসা করেছিলেন খুব পরহেজগার মানুষ দেখে তখন রাসুল সাল্লাম বলছেন আল্লাহর কসম তুমি একজন মহিলা মানুষ একজন মানুষের প্রশংসা করলে কি ভাবে আমি জানি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে মায়ু আমি মোহাম্মদ মোহাম্মদাল্লাম বলতে পারছি না বিচারের মাঠে আমার সাথে কি করা হবে আর তুমি তার প্রশংসা করে দিলে মানে ওর সাথে আল্লাহ কি করবে আমি তো বলতে পারছি না অথচ উনি একজন সাহাবি আপনার পীরের চেয়ে কয়েক কোটি গুণ উপরে আছে একজন সাহাবির প্রশংসা করতে দিলেন না আল্লাহ নবী যে আমার কি হয় সেটা আমি জানি না আর আপনি ওই পীরের মাজারে গিয়ে সিজদা করলেন আর অনেক কিছু চ্যালেন হয়ে গেল আপাতত সংক্ষিপ্ত শির্কের দু একটা বাক্য শেষ করলাম অনেক শির্ক এদেশের মাটিতে আছে তামার বালা তামার আংটি বালা ঘড়ি জাতীয় বালা যদি এখন হাতে থাকে অষ্টাধাতর আংটি তাহলে খুলে দিবেন যদি রাখা অবস্থায় মারা যান তাহলে জাহান্নাম হবে আর খুলে দিয়ে মারা গেলে জান্নাত হতে পারে আশা করা যায় কোন প্রকার আংটি কোনো প্রকার মাদুলি কোন প্রকার বালা কোন প্রকার তাবিজ নিয়ে সকাল করবেন না এই বৈঠক থেকে দাঁড়াবেন না আগে খুলে ফেলে দেন যদি এখনই মরে যান জান্নাত হতে পারে ইনশাল্লাহ আপনি শির্ক মুক্ত অবস্থায় মারা যাবেন রসুল বলছেন সাল্লাম বলছেন বালা খুলে ফেল ওলাই মুত্তা তুমি যদি মারা যাও এ আলাইকা এই বালা যদি তোমার হাতে থেকে যায় মা ফলা তাই অমল আমা তাহলে তুমি বিচারের মাঠে জান্নাত পাবানা তোমার জন্য জাহান নাম হবে কোনো প্রকার বালা মালা এগুলো সব রাখা হবে না যাতে সুবিধা হয় যাতে হাতের ব্যথা ভালো হয় হাতের ব্যথা যদি অষ্টাধাতর আংটিতে হয় তুমি লন্ডন থেকে ডাক্তারি পাস করে আসলেন উনি কি কলা করবেন সবই যদি আপনার তাবিজ দিয়ে হবে সবই যদি তাবিজ দেয় তো ডাক্তার এখন কি করবে সম্মানিত তিনি ভাই বোন মহিলাদের ব্যাপারে দুটো বাক্য বলে আমরা যাচ্ছি যে আগিয়ে যেখানে আছেন মুসলিম বোন একটু খেয়াল করবেন গল্প করছো কেন তুমি একটা মেয়ে মানুষ তুমি লজ্জাবোধ করো না এখানে দিনের আলোচনা শুনতে এসে তুমি গল্প করো কি করে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন এ মেয়ে তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তোমার বাপ দেখে না তোমার বাপের একটু লজ্জা হয় না তোমার মা দেখে না তোমার মায়ের একটু লজ্জা হয় না তোমার একটু লজ্জা হয় না তোমার গায়ে ফ্যাশন বোরকা কেন তুমি নিজেকে মুসলিম মেয়ে মনে করলে এই বোরকা বাড়িতে গিয়ে আগুন দিয়ে জ্বালিয়ে দিবা শোনো কথা রক্ষা করো ফ্যাশন বোরকা দিয়ে তুমি জান্নাত লাভ করতে পারো না ভুল হিসাব তিন শ্রেণীর নারী জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না এক যারা নিয়মিত বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জান্নাতে যাবে না ওখান থেকে পাশ থেকে হুজুর বলছেন আমি তো আপনি তো বক্তব্য দিচ্ছেন আব্দুর রাজাক সাহেব আপনাকে কিছু বলতে পারছি না তো জর্দা যে হারাম তার প্রমাণ কি তা আমিও বলছি যে প্রমাণ কি তো একটু বলি তাহলে যেহেতু আপনার জানা আছে আল্লা নবী বললেন মাস কারা ক্যাথি লোহ হারাম যেই জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার এক কণাও হারাম তো আপনি একটু হাফ কেজি জর্দা খান তো এখন দেখি খবরদার না বুঝে মুখ খুলবেন না চুপ থাকবেন ধীরে উঠে চলে আর মনে মনে বলবেন আল্লাহ তুমি জর্দা ছেড়ার করো আল্লাহ তুমি জর্দা ছেড়ে দান করো মুখ খুলবেন না কারোর সামনে দেখাবেন না যে জর্দা মাকরু মাখরু মানে খারাপ আপনি খারাপ খানার আমাদের এমামতি করেন আপনি খারাপ খেয়ে এমামতি করেন কি করে তবা করেন যে আমি আর জর্দা খাবো না সম্মানিত দিনী ভাই বোন যারা বলেছে বিড়ি তামাক জর্দা সিগারেট গুল যে হারাম মদ তার প্রমাণ কোথায় ও বুঝতে ভুল করেছে এমন একটা বাক্য বলে দিয়েছেন যে বাংলাদেশ সৌদি আরব কুয়েত আমেরিকা লন্ডন চীন জাপান সারা পৃথিবী জুড়ে চলবে সেটা হলো এই যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কমহারাম এটা রাসূলের বাক্য এক বাক্য দিয়ে সারা পৃথিবীকে একবারে ডাবিয়ে দিয়েছে সম্মানিত দিনই ভাই বোন জরুরি কথা দুই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে যারা পুরুষের শার্ট প্যান্ট পরে যারা পুরুষের পোশাক পরে তারা জান্নাতে যাবে না এ মেয়ে তোমার পায়ে যে জুতা আছে ওটা তো পুরুষের জুতা মেয়েদের জুতা তুমি খুঁজে পাও না সম্মানিত দিনী বোন আপনাকে আমি অপমান করতে আসিনি আপনাকে সম্মান করি আপনাকে আয়েশার মতো মনে করি আপনাকে খাদিজার মতো মনে করি আপনাকে আমি মূল্যায়ন করতে চাই আপনি পুরুষের পোশাক পরা ত্যাগ করুন ওইসব নারী জান্নাতে যাবে না যারা পুরুষের পোশাক পরে যারা পুরুষের জুতা স্যান্ডেল শার্ট প্যান্ট পরে তারা জান্নাতে যাবে না আমি অনুবাদক মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এভাবেই বলেছেন তিন আর রাজা তো মিনান নিশায়ে আর দাই সালাই যে করে ফেলা ফি আহলে খাবাসা যে তার বাড়িতে বেহায়ের সুযোগ দিয়েছে সে জান্নাতে যাবে না বাপ চলে গেছে তিন চিলায় লন্ডনে বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে আর আগে সাথে ঘুরে হুজুর জান্নাতে যাবে তিন শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না তার এক শ্রেণীর মানুষ আছে যার বাড়িতে বেহায়াই আছে যার স্ত্রী ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে বের হয় না যার মেয়ে ইসলামী পোশাক পরে রাস্তাঘাটে চলে না সেই দায় তাকে জাহান নামে যেতে হবে হজ পড়লেও করলেও চিল্লা দিলেও কোনো পথ নেই বিচার বিচার আর যেদিন বিচার হবে সেদিন কেউ কথা বলতে পারবে না আমরা আজ কোন মানুষ কোন মানুষের কোনো উপকার করতে পারবে না এক ছত্র মালিকানা আমার হাতে থাকবে আইনাল জব্বার আইনাল মোতাকাব্যের আজ কিয়ামতের মাঠে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী বদ মেজাজের কোথায় আনা মালিকুল আমলাক আমি হচ্ছি রাজা ধীরাজ এই বাক্যগুলি ঘোষণা দিয়ে বিচার শুরু হবে সম্মানিত দিনী ভাই বোন সম্মানিত বোন আপনার জন্য জরুরি কয়েকটা কথা চারটে কাজ যদি আপনি করতে পারেন তাহলে আপনি জান্নাতের যে কোনো দরজাতে ঢুকতে পাবেন চারটে কাজ এক খামসাহা আদায় করবেন দুই সমাত সাহারাহা রমজান মাসের শ্যাম পালন করবেন পাঁচক তো আদায় করলো রমজান মাসের শ্যাম পালন করলো অর্থাৎ বালাহা স্বামীকে মেনে চললো তিন চার আহসানত ফারজাহা জেনায় লিপ্ত হলো না এই চারটা কাজ যদি আপনি করতে পারেন তাহলে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচক্ক সলাত আদায় করবেন দুই রামজান মাসের শ্যাম পালন করবেন তিন স্বামীকে মেনে চলবেন তিতা লাগলেও মিঠে লাগলেও বুঝে নিলাম আপনার স্বামীর মুখ খুব খারাপ যখন তখন আপনাকে অকথ্য ভাষায় গালি দেয় এইভাবে কষ্ট করে সংসার করতে করতে তিন চারটা বাচ্চা হয়ে গেছে কেন আপনি তার সাথে দুই মাস তিন মাস থেকে কথা বলছেন না এটা ঠিক নয় যতই খারাপ লাগুক শরীর হাতকে নিজের অন্তরকে একবারে পাথর দিয়ে চাপা দিয়ে তার কথা সহ্য করে এই সংসার করুন আপনার জন্য ভালো হবে আপনি প্রতিবাদ করিয়েন না এটা আপনার জন্য ভালো হবে স্বামীর সাথে কথা বন্ধ করে নিয়ে এটা আপনার জন্য ভালো হবে আপনার স্বামী এক গিলাস পানি চাইলো খুব গালি দিয়েছে সেই জন্য এক গিলাস যদি শেষ পর্যন্ত দেখেন যে এর সাথে চলা যাবে না বাদ দেন আপনি খোলাক তালাক করতে পারেন কোনো সমস্যা নেই আপনার স্বামী যত বড়ই চাকরিজীবী হোক যতই সুন্দর হোক না কেন আপনাকে ভালো লাগে না আপনি খোলা তালাক দিয়ে দেন হাদিস কিন্তু সংসার করলে তাকে মেনেই চলতে হবে এই কষ্ট মেনে নিয়েই চলতে হবে আপনি আমার দিনী বোন যেকোনো মূল্যে তার সাথে কথা বলা বহাল রেখে তার প্রতিবাদ না করে তার সব কিছু সহ্য করে মেনে নিয়ে সংসার করার জন্য আমি আব্দুর রাজাকবিন ইসুফ আমার পক্ষ থেকে আপনার দিনী ভাই হিসাবে আমি আপনাকে অনুরোধ করলাম আপনি আপনার স্বামীর সাথে কথা বলে জীবিকা নির্বাহ করেন জান্নাত খোলা হবেন না যদি জেনা ঘটে গিয়ে থাকে তাহলে তোবা করেন ইনশাল্লাহ যে পাপ হয়ে গেছে ওটা পূর্ণ হয়ে নেকিতে যাবে আর আজ থেকে যদি আপনারা জেনা বন্ধ করতে পারেন অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মা ওটা আল্লাহ ঘোষণা দিয়েছেন আল্লাহ বলেছেন অনাহার নসা হাওয়া ফাইনাল জান্নাতে হেল মাওয়া পৃথিবীর মানুষ শোনা রেখ যারা অশ্লীল কাজকে বন্ধ করতে পারবে আমি আল্লাহ তাদেরকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম এটা আল্লাহর ঘোষণা আপনি যদি আজ থেকে অশ্লীল কাজ বন্ধ করতে পারেন তাহলে আপনার জন্য জান্নাতুল মাওয়া রেডি হয়ে আছে এই যুবক তোমাকে আমি বহুদিন বলেছি তুমি মোবাইলে প্রেমের গল্প করো না দেখো তোমার ভুল হচ্ছে দেখো ভুল হচ্ছে তোমার বংশ অপমান হবে তোমার বাপ অপমান হবে তুমি অপমান হবে তুমি ধ্বংস হয়ে যাবা মহিলা মানুষই হচ্ছে পুরুষকে ধ্বংস করার মাধ্যম এ কথা রাসুলসাল্লাম বলেছেন দেখো আর তুমি জীবনে তার সাথে কথা বলো না ইনশাআল্লাহ তোমার ফল ভালো হবে সম্মানিত বোন আপনি চারটে কাজ করেন জান্নাতের সব দরজা খোলা আর তিনটে আল্লাহ রসুল বলছেন শহীদ নবীগণ জান্নাতে যাবেন শহীদ জান্নাতে যাবে সত্যবাদী জান্নাতে যাবে মহিলারা জান্নাতে যাবে সিরিয়াল আপনি চার নম্বরে আছে তবে আপনার ব্যাপারে একটা কথা আছে স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে এক দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে হেফাজতে রাখে কারোর সাথে মোবাইলে গল্প করে না দেবর ভাসুরের সাথে গল্প জমায় না এ বাড়ি ওই বাড়ি চলে যায় না এই তিনটে কাজ করে যে নারী সে নারী সিরিয়ালে আছে এক নবীগঞ্জ জান্নাতে যাবেন দুই শহীদগঞ্জ জান্নাতে যাবেন তিন সত্যবাদীরা জান্নাতে যাবে চার মহিলারা জান্নাতে যাবে মহিলারা কারা যাদের তিনটা গুণ আছে এক স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে দুই স্বামী আদেশ করলে পালন করে তিন স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে গুটিয়ে হেফাজতে রাখে তাই তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতো সলেহা ভালো স্ত্রী আপনার মতো দুই আল যারু সলে ভালো প্রতিবেশী প্রতিবেশী ভালো না হলে টিকা যায় না আপনার ছেলে ভাত খাওয়ার পরে প্লেটে পানি এভাবে চালিয়ে দিয়েছে পানিটা গিয়ে প্রতিবেশীর দেওয়ালে লেগে গেছে এই যে লেগে গেল তিন একটা ভালো গাড়ি সাইকেলের যদি বারবার চেন পড়ে যায় তাহলে ফেলে চলে যাবে ভালো গাড়ি চার আলবাইতুল তুলো প্রশস্ত ঘর অন্তত মেহমান রুমটা বড় করবেন যাতে করে পাঁচজন সাতজন একসাথে খেতে পারে আর আপনার বউকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে হবে তিনটে কাজ করলে জান্নাতে যাবেই জরুরি এক পরস্পর সালাম দিলে দুই দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দিলে তিন রাতে তাহার জুত পড়লে এরা জান্নাতে যাবেই তো আপনার স্ত্রীকে আমি আপনার মায়ের স্বভাবে ফিরে যেতে কেন বলছি আপনারা ছিলেন দশ ভাই বোন আপনার বাপ মা জন আপনাদের বাড়িতে ছিল দুজন কিষাণ কামলা চোদ্দ জন আর আপনার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা দুইজন ফকির নিয়ে এসেছে রাতে ১৬ জন এতগুলি মানুষের ভাত রান্না করতেন আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে কোনো সমস্যা হয়নি আর আপনার স্ত্রী যেখানে শুয়ে আছে ওখানে ফিরিজ আছে তরি তরকারি আছে খালে একটু গরম করলেই হয় আপনি রাতে মেহমান নিয়ে এসছেন মসজিদ থেকে ধরে নিয়ে এসে বলছেন খালেদা একটু উঠো তরকারি গরম করে দাও হ্যাঁ তুমি জায়গা পাও না তুমি মেহমান নিয়ে এসেছো রাত্রে হোটেলে খাওয়ালি নিয়েসতে পারলাম একদিন ধমক দিলে আর আনতে পারবেন না সাহস হবে না সেদিন দেখলেন যে মসজিদের কোনায় একটা লোক বসে আছে ধরে নিয়ে গেলেন ধরে নিয়ে গিয়ে বউ খুব ধমক দিল আরেকদিন মসজিদ থেকে যাচ্ছেন যে কোনো একটা লোক বসে আছে তখন মনে মনে বলছেন মারে নিয়ে যাব না নিয়ে যাবো না তো কঠিন আর ওই সময় আপনার মায়ের বয়স আশি বছর ওই দিকে শুয়েছিল তাড়াহুড়া করে এসে বলছে থাকবেটা থাকবেটা বউ মাকে উঠেছে না বেটা আমি তরকারি গরম করে দিচ্ছি তুই মেহমানকে খাওয়া আশি বছর বয়স আপনার মায়ের শোনন আমি বউ তালাক দিতে বলিনি তবে দেখে শুনে পরিবর্তন করতে হবে এ কথাই ঠিক কেননা আপনার স্ত্রীকে আপনার মায়ের স্বভাবে ফিরে যেতেই হবে ভুলেও কোনো দিন দেড়শো চাল রান্না করবেন না দুইশো করবেন না আপনার মা এক কেজি পাঁচ কেজি করতেন আপনি হাফ কেজি এক কেজি করবেন সারাদিন মেহমানে খাবে আপনারা খাবেন ফকিরে খাবে রাতে গরুতে খাবে দেড়শো কেন চাল রান্না করলো আপনার স্ত্রী দুপুরে মেহমান সে তখন স্ত্রী বলছে কি করবে কি করবে এটুকু ভাত যদি দিই মেহমানকে তো তাহলে শেষ হয়ে যাবে এক কাজ করো চানাচুর বিস্কুট দেবি দেখে তো দুপুরে চানাচুর বিস্কুট দিতে হবে বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে জরুরি ঘোষণা আপনার জন্য একটা কথা বলে আমরা আলোচনায় চলে যাচ্ছি স্বামী হিসাবে পাঁচটা কাজ করতে হবে এক আতেমা মাতা এমতা যেমানের খাচ্ছ বউকে সেমানের খাওয়াবা দুই ফকশোমত্তা সাইতা যেমানের কাপড় পরো বউকে সেমানের পরাবা তিন ওয়ালাতুকabbe বউকে কখনো কটু কথা বলবা না বউকে মারতে হবে না বউকে গালি দিতে হবে না বউকে নিন্দা করতে হবে না ভুলেও কখনো বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না ভুলেও কখন বলবেন না যে তোমার রংটা কালো এগুলো হলো দোষ কটু কথা বলবেন না কখনো দিন রাত খালি বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না প্রশংসা করেন সারা রাত পাটি দেবে একটু প্রশংসার ভিখারি মুখটা একটু সামলে রাখবেন কটু কথা বলবেন না নিন্দা করবেন না এ কথা মোহাম্মদ সুল্লা সাল্লাম বলছেন সে বাপকে শ্বশুর শাশুড়িকে গালি দিবেন না বলেও ইনশাআল্লাহ সংসার সুন্দর হবে চার মুখের উপরে মারবেন না পাঁচলা তাঁত ফিল বাড়িতে নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না আপনার স্ত্রী চাচির বাড়ি যেতে পাবে না খালার বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি কারণ ছাড়া আপনার বাড়ি ত্যাগ করতে পাবে না যদি যায় হোক কোনো কারণবশত আপনার শ্বশুর বাড়ি তাহলে আপনাকে সাথে যেতে হবে ভোলেও কখনো বিবাহের বাড়িতে যেতে দিবেন না বিবাহের বাড়িতে বউ গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায় বিবাহ ওটা কেটে দিবেন পুরুষ মনে করবেন নিজেকে পুরুষ আর বাড়িতে চুয়াল্লিশ ধারা জারি থাকবে কারফু এবারে কঠোর থাকবেন স্ত্রী এবং ছেলেমেয়ের ওপরে নরম হবেন না কখনো নইলে তাহার যুগ পরে টিকতে পারবেন না ছেলেমেয়ের জন্য জাহান্নামে নামে যেতে হবে রিক্সাওয়ালা বলছে যে তাড়াতাড়ি বাড়ি চলে যাব সাতটা বেজে গেলো সন্ধ্যা সাতটা কেন গো ফখর উদ্দিনের যুগ রাজশাহী মেডিকেলে একটা কলার ছাল পড়ে নেই মানুষই নেই তো কলার ছাল কোথায় তো একটা লোক দেশের উপরে এভাবে ক্ষমতা প্রয়োগ করে আর বাড়িতে একটা বউ আছে আর তিনটা ছেলে আছে তাই ক্ষমতা প্রয়োগ করতে পারেন না কাপুরুষ নাকি কাপুরুষ নাকি একবারে চব্বিশ ঘন্টা দ্বারা জারি থাকবে বাড়িতে তার নাম আপনি বাপ আপনার কারণে পরিবেশ সেরকম হয়ে আছে আপনি বলেন ওই যে মেয়েটা ফ্যাশন বোর কাপড়ে আছে ওই জন্য আমি দায়ী না আপনি দায়ী জন্ম দিয়েছেন আপনি আর আমি দায়ী মানে জি না জন্ম দিলেন আপনি আর আমি দায়ী মানে আমার মেয়ে তো এভাবে জি না ভুল আপনার কারণে এটা ঘটেছে আর আপনার স্ত্রী ওর ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার ছোট ভাইয়ের সাথে এসেছে আপনার কারণে এসেছে আপনি কা পুরুষ আপনার ভিতরে কোনো পুরুষত্ব বলে কোনো জিনিসই নাই আপনার গায়ে একটুকু রক্ত নাই সব পুজো এটা ব্যক্তিত্ব থাকতে হবে পুরুষত্ব থাকতে হবে ক্ষমতা থাকতে হবে স্ত্রীর সাথে মিলতে পারে তার নাম পুরুষত্ব নয় যে যেকোনো স্ত্রীর অন্যায় দেখলে গাও জ্বলে উঠে তার নাম পুরুষ কেন আপনার এরকম হবে জরুরি প্রয়োজন ছাড়া আপনার স্ত্রী বাড়ি ত্যাগ করতে পাবে না তার নাম আপনি পুরুষ মনে রাখবেন এই পাঁচটা জিনিস আপনার জন্য আর চারটে জিনিস আপনার স্ত্রীর জন্য মহান আল্লাহ বলেন এই ছেলে এখানে আমি তাফসির করব আর আপনি বাদাম খাবেন এইটা আমাকে দেখাবেন না আমার অনেক পথ আছে তবুও আমি ধৈর্য ধারণ করে আছি আপনার জন্যই আমি ঢাকা থেকে রাজশাহী গেছি রাজশাহী থেকে বাঘেরহাট গেছি বাঘেরহাট থেকে বরিশাল গেছি বরিশাল থেকে আপনার এখানে এসে আমি কথা বলছি দয়া করে আপনি আমাকে কোনো প্রয়োজন দেখায়েন না পেশাব পায়খানার প্রয়োজন হলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন আর মুফাসের তাপসির করছে আর আপনি বাদাম খাবেন আর উঠবেন আর গল্প করবেন আর চা খেয়ে আসবেন এরকম ঢং দয়া করে আমাকে দেখাবেন না নামাজ বলতে হবে না বলতে হবে সলাত রোজা বলতে হবে না বলতে হবে সেম দোজক বলতে হবে না বলতে হবে জাহান্নাম বেস্ট বলতে হবে না বলতে হবে জান্নাত শুনুন খোদা বলতে হবে না বলতে হবে আল্লাহ আল্লাহ শব্দ কোরআনেও আছে হাদিসও আছে খোদা শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই জান্নাত শব্দ হাদিসেও আছে কোরআনেও আছে বেহেস্ট শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই জাহান্নাম শব্দ কোরআনেও আছে হাদিসও আছে দোজক শব্দ কোরআনেও নেই হাদিসেও নেই শেয়াম শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে রোজা শব্দ কোরআনে নয় হাদিসেও নেই সলাদ শব্দ কোরআনেও আছে হাদিসেও আছে নামাজ শব্দ কোরআনে নয় হাদিসে নেই এমনিতেই চলছে গায়ের জোরে হুজুর চালাচ্ছেন আর নামের পরিবর্তন হয় না একে বলা হয় নাও নাম কোরান মাজিদ বাংলাতে কোরআন উর্দুতে কোরআন ইংরেজিতে কোরআন নামের পরিবর্তন হয় নামের পরিবর্তন হলো কি করে ওই যে বেদাতিরা মুশরেকেরা ইরানে পরিবর্তন করেছে ওই ইরান থেকে ঘুরতে ঘুরতে পাক ভারতে এসেছে তো যারা ইসলাম ধর্ম নিয়ে এসেছেন তারা তরিকাপন্থী তারা চিস্তি যার কারণে নাম পরিবর্তন হয়ে আছে আর এ দেশে রাজত্ব চলেছে তরিকাপন্থীদের যারা মোগল তারা ফার্সি ভাষার লোক ছিল সাড়ে সাতশো বছর তাদের ক্ষমতা চলেছে তারা চলে গেলে এদেশে ক্ষমতা থেকে ইংরেজদের একশো বছর তারা চলে গেলে এদেশে ক্ষমতা প্রয়োগ করেছে পাকিস্তান থেকে শিয়া মিস্টার জিন্নে শিয়া মিস্টার ল্যকালী শিয়া নবাব সেরাজুদ্দলা শিয়া যার কারণে এদেশে শিয়াদের প্রভাব আছে সবার কাছেই তো বিকৃত ধর্ম আপনি ঠিক পাবেন কোথায় লেখক বই লেখেছে কি করলে কি হয় কি করলে ছাই হয় কিছুই হয় না কোথায় কোথায় বইয়ের হাত লাগালে বউ বলে তালাক এটা হলো বই বই লিখা কেমন যে ধর্ম হয়ে গেল দুনিয়াতে হুজুরের জন্য আজকে যদি আপনি মিথ্যা বক্তব্য নোট করেন হুজুরের তাহলে জাল হাদিস হবে কয়েক লক্ষ আগে থেকে জাল হাদিস বানানো আছে প্রায় তিন লক্ষ আপনি যে একটা হাদিস মুখস্থ করেছিলেন উতলবুল এল মালাউকানবি সিন শিক্ষার যদি যদি চিন যেতে হয় তবুও যাও এটা মিথ্যা কথা ইমান দেশকে ভালোবাসতে ইমানের অঙ্গ এটা রাসুলের কথা কথা এটা মিথ্যা আদম ইসলাম ভারত থেকে হজ করতে গেছেন ষাট হাজার বার তাহলে ষাট হাজার বছর বয়স না হলে ষাট হাজার বছর ষাট হাজার বার হজ করবেন কি করে সব অহেতুক কথা সম্মানিত ধিনি ভাই বোন আল্লাহ তালা সলা তাদাই করার জন্য আদেশ করেন অজু করে সলা আদায় করতে হয় পানি নেই ত্যাম করে সলা তাদাই করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা ত্যাম মমে সলা করতে হবে কেবলার দিকে মুখ করে সলা তাদাই করতে হয় কেবলা বুঝা যায় না কেবলা ছাড়াই সলা তাদায় করতে হবে দাঁড়িয়ে সলা তাদাই করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে সলা তাদাই করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলা তাদাই করতে হবে শত্রুরা তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন এ দৌড়ানো অবস্থাতেই সলা তাদাই করতে হবে গাড়িতে উঠে আছেন শিকল ধরে আছেন মানুষের ভিড়ে ঠেলে ঠেল মানে না এই সময় সলা তাদাই করতে হবে পরিষ্কার কাপড় পরে সলা তাদাই করতে হয় পরিষ্কার কাপড় নেই যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সলা তাদাই করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন এই উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে পড়তেই হবে তাই আমি বলেছি আফগানিস্তানে ইরাকে মুসলিম দেশে মার্কিন সৈন্য ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের চোখের সামনে হাঁটতে বলে এই সময়ে যদি সলাতে টাইম হয়ে যায় তাহলে উলঙ্গ অবস্থাতে এই মহিলাকে সলা তাদাই করতে হবে করতেই হবে পৃথিবীতে এমন কোন পরিস্থিতি নেই যে পরিস্থিতিতে সলা তাদাই করতে হবে না মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো সলা তাদাই করা মানুষের জীবনে এর চেয়ে কোনো গুরুত্বপূর্ণ কাজ পৃথিবীতে নেই বিরল ভিন্ন ধরনের ইবাদত হলো সলাত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত সলাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য এবাদত আবদুল রাজাক সাহেব বলেছেন যে এবাদতের সহজে সবচেয়ে দামি এবাদত শ্যাম আব্দুর রাজাক সাহেব বলেছেন শ্যাম রোজা থাকলে আল্লাহ খুব বেশি সন্তুষ্ট হন সবচেয়ে দামি এবাদত এ কথা ঠিক তবে যদি সলাত না থাকে তাহলে স্যামকে এভাবে কেটে দিবেন এটা বাতিল এবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ইবাদত এবাদত হলো দান দানের চেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে পৃথিবীতে নেই আপনি যদি দান করেন তাহলে আল্লাহর রাগ মিটে যাবে আল্লাহ আপনাকে জাহান নামে দিবেন সিদ্ধান্ত নিয়ে আছেন আপনি পাঁচশোটা টাকা দান করলেন তখন আল্লাহ বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে যা যাও জান্নাতে যা নরম হয়ে গেছে দানের ক্ষমতা আপনার মায়ের কবরের শাস্তি হচ্ছে আপনি পাঁচ হাজার টাকা দান করলেন কবরের শাস্তি বন্ধ আমি বলিনি এই কথা মোহাম্মদ সালাই বলেছেন রাসুল সাল্লাহ আল সাল্লাম বলেন পানি যেমন আগুনকে নিভাতে পারে দান তেমন পাপকে নিভাতে পারে এইচারের মাঠে যারা দান করবে তারা দানের ছায়া তলে থাকবে যতক্ষণ পর্যন্ত বিচার চলবে ততক্ষণ পর্যন্ত দানের ছায়া তলে থাকবে আমি অনুবাদক মোহাম্মদ সুলাই সাল্লাম এভাবে বলেছেন পৃথিবীতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতা ধরে দান এর পরেও যদি না থাকে তাহলে আল্লাহ দানের মতো এবাদতকে কেটে দিবেন এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এক ফোটা চোখের পানি আল্লাহর ভয় আল্লাহর কাছে যত প্রিয় কোনো এবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় রাসুল সাল্লা সাল্লাম বলেনা বাকামিনালেজালে গাভীর বাঁট ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান নামে যাবে না তেমন গাভীর বাঁট ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহার নামে যাবে না তেমন আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে অনেক 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 প্রিয় বিনিময় জান্নাত কিন্তু সলাদ যদি না থাকে তাহলে এবাদতকে আল্লাহ কেটে দেবেন এ বাদত টিকবে না কোনো এ বাদতই টিকবে না সলাত এমন একটা এবাদত যার উপর নির্ভর করে অন্য অন্য এবাদত অতএব সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে সম্মানিত দিনী ভাই বোন যারা সলাত আদায় করে না তারা কেমন যারা সলাত আদায় করে না তারা কাফের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন মান তারাকা তারা সলাৎ ফাকাত কাফারা কেউ যদি ইচ্ছাকৃত সলাদ ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল রাসুল সালাম বলেন বাইনাল আব্দ বাইনাল কুফরে তার কু মুসলমান এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে সলাদ ছেড়ে দেওয়া আসব মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম লাই তার কু কুফরুন গায়রা সলা নবীর সাহাবিগণ সলা ছাড়া অন্য কোন এবাদত ছেড়ে দিলে কাফের মনে করতেন না কেউ যদি শ্যাম রোজা না রাখতো তাহলে সাহাবিগণ বলতেন বড় পাপি তবে কাফের বলতেন না কেউ যদি না দিত সাহাবিগণ বলতেন বড় পাপি তবে কাফের বলতেন না কেউ যদি সলা তাদায় না করত তাহলে সাহাবিগন বলতেন এরা কাফের রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন না সাথে আমাকে আদেশ করা হয়েছে যে আমি লাই লহিল্লাল বলতে বাধ্য করব এবং সলা তাদায় করতে বাধ্য করব পিটিয়ে মারব মারবো হয় মরবো আমাকে আদেশ করা হয়েছে পিটি আমি সলা তাদায় করাব করাবো এ হাদিসের ভিত্তিতে এমাম আহমেদ হাম্বাল বলেন কেউ যদি সলা তাদাই না করে তাহলে তাকে হত্যা করতে হবে এ হাদিসের ভিত্তিতে এমাম হানিফা হেমাহুল্লা বলেন কেউ যদি সলাত আদায় না করে অলসতা করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সলাত আদায় হবে এ হাদিসের ভিত্তিতে আর বিদ্যানগণ বলেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না তাহলে বিবাহ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না খাতা কলম লাগে না বিবাহ এমনিতেই গেছে তারা আরও বলেছেন নামাজ পড়ে না এমন কোনো ব্যক্তি মারা গেলে তার কবর মুসলমানের কবর স্থানে হবে না ওকে ফেলে দিতে হবে শ্মশান ঘাটে এই কথা আরবি এখন বলছেন তাহলে সলা আদাই না করলে মানুষের অবস্থা কি হয় তা আমাদের কাছে স্পষ্ট পরের সংক্ষিপ্ত কথা সলাতাদাই করে কিন্তু রাসুলের পদ্ধতিতে করে না তাহলে কি হবে মহান আল্লাহ বলেন ফবাইল লুল্লিল মুসল্লিন যারা সলাতে ওয়ামী ঠিকঠাক করে সলাত আদায় করে না ওরা ওয়াইল নামক জাহান নামে যাবে সলাত আদায় করার পরেও জাহান নামে যাবে আসো সালাতেই সবচেয়ে খারাপ চোর যেই সলাত চুরি করে সাহাবিগুন বলেন বুঝতে পারলাম না মানুষ সলাৎ কিভাবে চুরি করে রাসুল সাল্লাম বললেন মানে ইতিমর কু হলো সজুদাহা যে ব্যক্তি রুকু সিজদের ঠিক মতো আদায় করে না সে হলো সলাৎ চোর আব্দুল সাকিক রাজি আল্লাহ বলেন একটা লোককে দেখলেন রুকু সিজদা ঠিক মতো করলো না রুকুতে গেছে উঠে গেছে রুকুতে গেছে উঠে গেছে সিজদাতে গেছে লাভ দিয়ে উঠে গেছে এ আপনার এমামের মতো খালি গেল আর আসলো গেল আর আসলো আপনার রেমাম যেমন করে তো হোজাই ফরাজি আল্লাহ তালা ন বললেন মা শাল্লাহ এ লোকটা সলাত আদায় করেনি এ লোকটার সলাত হয়নি আরও বললেন লোকটা যদি মারা যায় তাহলে মুসলমান অবস্থায় মারা যাবে না অথচ সলাত আদায় করেছি একটা লোক মসজিদে ঢুকে সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বললেন সাল্লে ফাইনাকলাম তু সল্লে তুমি সলা আদায় করো তুমি করোনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল আল্লাহ রসুল বললেন সেল্লি ফেন্না কালাম তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি লোকটি আবার সলাত আদায় করে আল্লাহ রসুলকে সালাম দিল তখন আল্লাহ রসুল বললেন সেল্লি ফেন্না কালাম তুমি সলাত আদায় করো তুমি সলাত আদায় করনি তখন লোকটি বলছো আল্লিমনি কে ফৌসাল্লিম কীভাবে সলাত আদায় করতে আপনি বলে দেন এর চেয়ে আমি ভালো করে সলাত আদায় করতে পারবো না ঘটনা হলো এই যে আল্লাহর নবী তাকে বললেন না হ্যাঁ আদায় করেছো তবে খুব একটা ভালো হয়নি কথা বলেননি বললেন যে তুমি লোকটা কয়বার করেছে তিন অথচ তিনবার আর আপনি বলছেন অত নিয়ম কানুন বাদ দেন তো বু নিচে বাঁধুক হাত আর উপরে বাঁধুক হাত দেখেন যে নামাজটা পড়ছে কি না সরাসরি বোখারি মুসলিমের হাদিসের বিরোধী এই কথা বল হিসাব সলাত একজনের নিয়মে পড়তে হবে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তাছাড়া আপনার সলাত হবে না এ কথাই চূড়ান্ত সম্মানিত দিনী ভাই বোন সলাদ তিন ভাগে বিভক্ত ওযু হচ্ছে এক ভাগ রুকু হচ্ছে এক ভাগ সিজদা হচ্ছে এক ভাগ এই তিন ভাগের যে কোনো একটা ভালো না হলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা যাবে দুইটা ভালো না হলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা যাবে তিনটে যদি ঠিক না হয় তাহলে সব নেকি কাটা যাবে নেকিও হবে না রাসুল রাসুলসাল্লাম বলেন যে ব্যক্তি ঠিক মতো সলাত আদায় করে না ও বিচারের মাঠে ফেরাউনের সাথে থাকবে পৃথিবীতে সবচেয়ে বদ খারাপ মানুষ হলো ফেরাউন অনেকে আল্লাহ দাবি করেছে তবে ফেরাউনের মতো কেউ দাবি করেনি চার্লস ডারোইন হিওম হেগেল হিগেল লেলিন আবরাহা এঞ্জেলস আব্রাহা আবুলাহাব আবুজাহাল দাকেনস, ডিকেটিস সক্রেটিস নমরুদ ফেরাওন কারুন অনেকেই আল্লাহ বলে দাবি করেছে তবে ফেরাউনের মতো নোংরা দাবি কেউ করেনি ফেরাউনী বলে ছানা রব্যকুমলা আলা আমি হচ্ছে তোমাদের সবচেয়ে বড় প্রতিপালক ফেরাওনি বলেছে লাইনিত্যাখাস্তায় এলাহান গায়েরী লাজালান্না কামিনাল মাস জুনিন মশা আমাকে বাদ অন্য কাউকে আল্লা বললে আমি তোমাকে জেলখানায় বন্দি করে দিব ফেরাউনি বলেছে মালেমতোলা কুম্মিন এলাহিন গাইরি মশা আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ আছে এ কথা আমি জানি না যখন ওই মিশর জাদুঘরে ঢোকলাম তখন আর একজন সাঁতে আছে মাহমদ ঘুরছি ঘুরছি আমি বলছি মাহমদ এগুলো দেখে হবে না ফেরন কোথায় আছে সেখানে চলো আল্লাহ হক এরকম করবেন না আল্লাহ হক এরকম করবেন না কাঁধ সামনাসামনি আল্লাহ হক বর এই যে কাঁধ সামনাসামনি বা কানের লতি সামনাসামনি আল্লাহ আকবর একটু উঁচু হাতের আঙ্গুলগুলি জমা জমা থাকবে হাতের তালু কেবলামুখী থাকবে কাঁধ সামনাসামনি থাকবে নিচে নিয়ে আসবেন না আল্লাহ আকবর কা কান ধরবেন না আল্লাহ আকবর এরকম করবেন না কানের লতিতে ঠেকাবেন না আল্লাহ আকবর ডান হাত বাম হাতের কবজির ওপরে রাখেন তারপর বুকের ওপরে রাখেন হাদিস তিনটি সহি চারটি সহি নাভির নিচে রাখেন তিনটি জয়ীফ হাদিস কীভাবে আমল করবেন সেটা আপনার ব্যাপার এবার বুকে হাত বেঁধে আপনি বলুন আল্লাহ মা বাই বাইনি অ বাইনা খাতা ইয়ে এ কামাবাত্ বাইনাল মাসরিকল মাগরিব আল্লাহ না ক্যানিনাল খাতা এ কামায়া না কফা গোলাবে জমিনা দানাস আল্লাহ মাক সেল খাতা ইয়ে বিল মাই সল জল বারাদ হে আল্লাহ তুমি আমাক আর আমার পাপকে অত দূরত্বে করো পূর্ব পশ্চিমকে তুমি যত দূরত্বে করেছ আল্লাহ তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও যেমনভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয় আল্লাহ তুমি আমার পাপকে বরফ ধুয়ে ধুয়ে দাও তুমি আমার পাপকে তুষার দিয়ে ধুয়ে দাও এই কথা বলার পরে আপনি বলুন আউজুব্লাহিমিনের শৈতান রিম বিসমিল্লাহ রহমান রাহিম মার দৌত বিতাড়িত শয়তান থেকে মাছতে চাচ্ছে আল্লাহর নিকটে পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান আহেম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু মালিক আহমেদ তিনি হচ্ছেন বিচার দিনের মালিক ইয়া কানা বোধ একমাত্র তোমার এবাদত করি পাইয়াখানা স্তা আইন একমাত্র তোমার কাছে সাহায্য চাই এহে দেনা মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সেরাত দিন আনাম তা আলাইহিম ওই পথ তুমি দেখাবে যাদের প্রতি দয়া করেছ যাদের ভালোবেসেছো গায়ের মুখ দুবে আলেহিম ওলা ওদের পথ দেখায় না যাদের প্রতি তুমি রাগ করেছ যারা পথ ভ্রান্ত পথে গেছে তাদের পথ দেখায়ও না আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম সেটা তুমি কবুল কর জগতে সবচেয়ে দামি দোয়া দুয়ার জগতে সুরা ফাতেহার চেয়ে দামি দোয়া পৃথিবীতে নেই পৃথিবীতে বিরল ব্যতিক্রম ভিন্ন ধরনের দোয়া হচ্ছে সুরা ফাতেহার দোয়া করলে আগে প্রশংসা করতে হয় তাহলে দোয়া কবুল হয় তাই তো একটা লোক আল্লাহ রাসলের সামনে দোয়া করলো এভাবে বলে কি বলে আল্লাহ মে ইন্ন্যাস আল্লো কবে আনাক আন্ত আল্লাহ লাহ লাহ ইলামতালাহ দুসলামাদুল্লেদি লামি লিদু আলা মিউ লাদু আল্লা মিয়ুল্হ কুফনাহাদ আমি তোমার কাছে সাহায্য চাচ্ছি এই জন্য যে তুমি আল্লাহ তুমি ছাড়া কোনো মহাবুদ নেই তুমি একো তুমি নিরপক্ষ মোকাবি কেন লামি আল্লিদ তুমি কাউকে জন্ম দেওনি আলামী তুমি কারো থেকে জন্ম নেওয়া অলামিকুল্লাহ কোফোনা তোমার সমকক্ষ কেউ নেই এইটা বলে যখন লোকটা দোয়া করলো তখন আল্লাহ রসুল বলছেন দাম ইসমিল আদম লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে লোকটা ইসমে আজম দিয়ে দোয়া করেছে এই ইসমে আজম দিয়ে দোয়া করলে যা বলে সেটা দিয়ে দেওয়া হয় যা চাই সেটা মেনে নেওয়া হয় যা চাই সেটা দিয়ে দেওয়া হয় যে কথা বলে সেটা মেনে নেওয়া হয় ইসমে আজম দিয়ে দোয়া করলে যা চায় তা দিয়ে দেওয়া হয় যেটা বলা হয় সেটা মেনে নেওয়া হয় কেন এখানে আল্লাহর প্রশংসা আছে প্রশংসা হলে খুব খুশি আলহামদুলিল্লাহ খুব খুশি খালি প্রশংসা প্রিয় প্রশংসা করেন খুব খুব খুশি আফজালদ্দিক্রে আফজালুদ্দুয়ায় আলহামদুলিল্লাহ সবচেয়ে দামি দুয়া হলো আলহামদুলিল্লাহ দেখেছেন সবচেয়ে দামি দুয়া কি আলহামদুলিল্লাহ কেন এত দামি অপ্রশংসা হয়ে জন্য সুরায় এখলাস তিনবার পড়লে করণ মাজিদ পড়ার সময় নেকি হয় কেন ওখানে সোরা এখলাসে হজের কথা নেই সোরা এখলাসে সলাতের কথা নেই সোরা এখলাসে চুরির বিধান নেই সরা এখলাসে অন্য কোনো বিধান নেই কুলহাল্লাহ আহাদ এই সুরাতে শুধুমাত্র আল্লাহর একাত্মতা বর্ণনা করা হয়েছে ওতে উনি খুশি তাই খুশি হয়ে কি ঘোষণা করে দিয়েছেন পৃথিবীর মানুষ তোমরা যদি সুরা এ খ্লাস পড়ো তাহলে এ তিনবার পড়ো তাহলে একবার কোরআন মাজিদ পড়ার সমান নিয়ে কি হবে আয়াতন কুরসি কেন আয়াতন কুরসি আল্লাহর ক্ষমতা বলা আছে সেই জন্য ক্ষমতা বললে খুব খুশি হয়ে যায় তাই তো আমি শুরু করলাম সমস্ত প্রশংসা তোমার আর আহমান পরম পরমদাতা দয়ালু তুমি মালিক আহমেদ দিন বিচার দিনের মালিক তুমি এখনো নিজের জন্য কিছু বলিনি ইয়ে একা না বোধহয় একমাত্র তোমারই এবাদত করি ওই একাস্তাইন একমাত্র তোমার নিকটে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেদ নসরাত মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও সরল পথ দেখাও ওরা বলে এই পথে আসো ওরা বলে এই পথে আসো ওরা বলে দেওয়ান বাগি কর ওরা বলে ফুরফুরা শরীফ ওরা বলে আরও কিছু ওরা বলে আট রসি ওরা বলে মাঝ আমি কোন পথে যাই তুমি আমাকে সোজা পথ দেখাও তুমি আমার একটা কথা শোনো সমস্ত প্রশংসা তোমার পরমদাতা দয়ালু তুমি বিচার দিনের মালিক তুমি একমাত্র তোমারই এবাদত করি একমাত্র তোমার কাছে সাহায্য চাই তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো তুমি আমার একটা কথা শোনো এহেদনাসরাতাল মুস্তাকিম তুমি আমাকে সোজা পথ দেখাও গাইরিল মজদুব আলহিমাল ওদের পথ দেখায় না যাদের খারাপ বেশ এসেছো ওদের পথ দেখানো যারা ভ্রান্ত হয়েছে আমিন দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে কথাটা বললাম তুমি কথাটা মেনে নাও এই জন্য একাই থাকলেও সুরা ফাতে পড়তে হবে জামাতে থাকলেও সুরা ফাতে পড়তে হবে জোরে কেরাত হলেও সুরা ফাতে পড়তে হবে আসতে কেরাত সুরা ফাতেহা পড়তে হবে আপনাকে আমি আদেশ করিনি বললাম মাত্র পালন করবেন না করবেন সেটা আপনার ব্যাপার পরকাল ঠেকে যে কেটা আমি চাইনি আমার জীবনে কোনো দিন আমি কোনো মাঝাবকে নিয়ে আলোচনা করিনি যখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে মাঝাব মানা কেমন তখন আমি বলেছি বিচারের মাঠে যদি এমাম আবু হানিফা রাহেমহুল্লাকে আল্লাহ বলেন যে আবু হানিফা তুমি কি কাউকে তোমাকে মানতে বলেছিলে তখন যদি এমাম আবু হানিফা রাহেমহল্লা বলেন না 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 আমি কাউকে মানতে বলিনি আমি কাউকে মানতে বলিনি তাহলে আপনার কি হবে আমি উত্তর এইটা দিয়েছি আপনি আপনারটা করেন আপনাকে আমি নিষেধ করিনি মাগুরা বাড়ি আপনি তো করবেন এটাই স্বাভাবিক আপনাকে আমি উপেক্ষাও করিনি আপনাকে আমি অপমানও করিনি আপনারটা আমি নিন্দাও করিনি আমি বললাম যে দুয়ার জগতে সবচেয়ে দামি দুয়া কি সোরা ফাতেহা বিরল দুয়া হলো সোরা ফাতেহা বিশুল্লাহ রহমান রহিম পরম দত দৈলন আরম্ভ করছি হে নবী আপনি বলুন আল্লাহ একক আল্লাহ সমাদ দিনের পক্ষ মুখাপিক হীন লাম তিনি কাউকে জন্ম দেননি অলামিউল তিনি কারো থেকে জন্ম নেননি অলামী কুল্লাহ কেউ নেই আল্লাহ আকবর বলে হাতটা খুলে দিবেন দে ওই পর্যন্ত উঠাবেন বোখারি মুসলিম আবুদাউদ নাসাই তিরমিজি ইবন বাই হাকি দারেমি দাইলামি দারে কুতনি সবনে হিব্বান আওয়ানা মোসাদে হাকিম মুসনাদে বাজার মুসনাদে আহমদ যৌতু হাদিস গ্রন্থ আছে প্রায় চারশো জন সাহাবি থেকে এ হাদিস আছে আপনি উঠাবেন না উঠাবেন তার আপনার ব্যাপার এইভাবে উঠিয়ে আল্লাহু আকবার বলে হাতটা উঠিয়ে ছেড়ে দিয়ে রুকুতে যাবেন আমার দিকে চেয়ে থাকেন রুকুতে যাবেন তখন পিঠটা একবার লম্বা হয়ে থাকবে লম্বা হয়ে থাকবে মাথা উঁচুও হবে না নিচু হবে না পিঠের হাটটা সোজা হয়ে থাকবে মধ্যেখানে এরকম বাঁকা হবে না আর আঙ্গুলগুলো খুলে খুলে হাঁটুকে চেপে ধরে থাকবেন এরকম মাথা করবেন না উপর দিকে মাথা একটু নিচু করবেন না পিঠের ওপরে গিলাস রাখলে যেন গিলাস থেকে যায় এভাবে সোজা করে রাখবেন পিঠটাকে আর কোমর থেকে সামনের জন্য হাতের ওপরে থাকবে আপনি বলবেন সুবহানুরব্যাল আজিম সুবাহান রব্যাল আজিম যতবার ইচ্ছে আপনি বলুন সুবহন ওদুসন রব্বুল মালাইকাতর তুমি পাক তুমি পবিত্র তুমি ফেরেস্তার প্রতিপালক তুমি জিব্রাইলের প্রতিপালক আপনি বলতে পারেন সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি হে আল্লাহ তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি তুমি আমাকে ক্ষমা করো আপনি বলতে পারেন সুবহানাজিল জাবরুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরি ওয়াল আজমাত যতবার ইচ্ছা আপনি বলতে থাকেন যতবার ইচ্ছে আপনি যখন ইমাম আছেন তখন বেশি থাকবেন না আর যখন আপনি একাই পড়ছেন তখন সূরা বাকারা পড়ার সমান থাকেন আপনার ব্যাপার এবার আপনি বলতে বলতে এবার উঠে আসেন সামি আল্লাহ উলিমান হামেদা একবারে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন সোজা হয়ে হাতে পর্যন্ত উঠিয়ে ছেড়ে দিবেন দিয়ে বলতে থাকবেন রব্বায়ন আল্লা কালা হেমদেন কেসিরান মুবারকান আমার প্রতিপালকের প্রশংসা খুব তার প্রশংসা মঙ্গলময় তার প্রশংসা মিলা সমাতে আকাশ পরিমাণ প্রশংসা মিলা লার্জ জমিন পরিমাণ প্রশংসা মিলা বা বাইন আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা আছে সেই পরিমাণ প্রশংসা মিলামা সে তামিন শাহিন বাদ এরপরে তুমি যত চাও তত তোমার প্রশংসা তুমি যে কত চাও তা তো জানি না যত চাও তত দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার পরে এবার আপনি সিজদেই চলেন এক খেলে একবারে পাথর মতো সোজা হয়ে দাঁড়িয়ে থাকবেন চট করে আপনি শীষ যাবেন না গেলে সলাত হবে না এবার শীষ চলেন অমির তানাজ্লা সাবাতে আজান আমাকে সাত হাড়ের ওপরে শীষ করতে আদেশ করা হয়েছে নাক কপাল এক দুই হাত তিন দুই হাঁটু পাঁচ দুই পায়ের বৃদ্ধাঙ্গুল সাত এই সাত হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে এতদিন যেভাবে কপাল রাখছিলেন আজ থেকে তার চেয়ে অন্তত দশ আঙ্গল আগে রাখবেন যাতে করে পিঠের হাড়টা কি হয় একবারে সোজা হয়ে থাকে আর পা দুটি জমা করে রাখবেন ওই যে হজুর বলেছে ডান পায়ের বৃদ্ধাঙ্গল নড়ানো যাবে না নড়ানো যাবে এ ঠিক ঠিক লাহ তালা আনহা বলেন ফাঁকাত তো রসুল্লাহ লাইলাতান একদা আমি রাতে দেখি বিছানা আল্লাহ রসুল নেই কোথায় 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 নেই ফলতামস্তহু খুঁজে দেখলাম খুঁজে দেখলাম আলা বাতনে কাদামাই হে আমার হাতটা গিয়ে রাসুলের দুই পায়ের পেটের ওপরে পড়েছে দেখি পা দুটি খাড়ো হয়ে আছে আমার হাতটা রাসুলের দুই পায়ের পেটের ওপরে পড়েছে পায়ের পেট হলো এইটা হাঁটার যেটা মাটিতে লাগে না আল্লাহ মিনা কামিন মিন থেকে ওকুবে ও ঔদ্বে কামিন শাখা থেকে ওবে মফা থেকে কামিন ওকুবা থেকে ঔদ্বে কামিন কা লাউসি সানান আলাইকা আন্তা কামা আসনাই তালা নাফসেক এ দোয়া পড়ছেন আপনি এ দোয়া পড়তে পারেন নইলে আপনি পড়তে পারেন আল্লাহ মা দিকাহ আল্লাহ আল্লাহ হে আল্লাহ তুমি আমার আগের পাপ পরের পাপ ছোট পাপ বড় পাপ প্রকাশ্য পাপ অপ্রকাশ্য পাপ জীবনে যত পাপ করেছে তুমি সব ক্ষমা করে দাও যতবার ইচ্ছা বলবেন নইলে আপনি বলতে পারেন সুব্বহন কুদ্দুসন রব্বুল মালাইকাত রুহ নইলে আপনি বলতে পারেন সুবহন কাল্লাহম রব্বনা কাল মা নইলে আপনি বলতে পারেন সুবাহ আলা একটু একটু এই ছেলে কারো গায়ে হাত দিয়ে আছো নাকি রেডি হও জরুরি কথা আছে সময় আপনার বুক উরু থেকে পৃথক হয়ে থাকবে হা দুটি কানের পাশে থাকবে কনোয় দুটি ভাবে উঠিয়ে রাখবেন আল্লাহর নবী মহিলাদের জন্য ভিন্ন সলাতের কথা বলেননি মাগুরা রাজবাড়ি ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর গোপালগঞ্জ আমার অনুমান শতকরা পঁচানব্বই জন মহিলা সিজদা করার সমাতে হাতি যেমন মাটির উপরে পড়ে যায় তেমনি একবারে পড়ে গিয়ে এইভাবে আঁটোসাঁটো হয়ে সিজদা করে এই সিজদার প্রমাণ আমি বিন জিনিস দিতে পারবো না এটাই সহি হাদিস পুরুষ যেভাবে সিজদা করে মহিলাকেভাবে সিজদা করতে হবে যাতে করে বুকের নিচ দিয়ে ছাগলের বাচ্চা পার হয়ে যেতে পারে হাদিস সহি আল্লাহ রসুল বলছেন ছাগলের বাচ্চা যেন বুকের নিচ দিয়ে পার হয়ে যেতে পারে চাপায় পায়ে নবাবগঞ্জ রাজশাহীতে মহিলা বৈঠকে মহিলা বলছে বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোলালির মধ্যে জমা রাখিও বুবু ফাঁকা রাখিও না নামাজে যখন দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও ফাঁকা করিও না যদি দুই পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু তাহলে স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু যখন সিজদায় যাবা বুবু, হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন একবারে মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হয়ে সিজদা করিও বুবু। বুককে উরু উরু থেকে পৃথক করিও না বুককে যদি উরু থেকে পৃথক করো বুবু। তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে ব্লাউজ পরে আছে শাড়ি গায়ে দিয়ে আছে ঘরে পড়ছে চাদর গায়ে আছে কোথায় পর্দার ব্যাঘাত ঘটলো বলেন তো এইভাবেই মহিলা বৈঠকের বক্তব্য আপনাকে শোনালাম এইভাবেই জানি না আপনার কি হবে আপনার স্ত্রীর কি হবে আপনার বৌমার কি হবে আপনার এবং আপনার স্ত্রীর সলাতের মধ্যে কোনো পার্থক্য আমি আব্দুরা বিন নিসুব তিরিশ বছরের তদন্ত আমি কোনোদিন বের করতে পারিনি যে দু একটা হাদিস আছে যে বুক সে উরুর সাথে লাগিয়ে এইভাবে সিধে করতে হবে ওগুলো সব জাল মানুষের বানানো প্রায় তিন লক্ষ জাল জৈ এসেছে তার মধ্যে এটা একটা তার মধ্যে উজু করার সময় ঘাড় মাসা করা একটা হলো জাল হাদিস মানুষের বানানো সালাম ফেরার পরে মাথায় হাদিতে দিতে হবে এটার কোনো হাদিস নেই দুনিয়াতে এমনিতেই চলছে মিধা খালাক না কুমাফিয়া নয় নখরি যখন তারা তা নকরা এটা জাল হাদিসও নয় এমনিতেই চলছে যেমন আস্তাক ফেরুল্লাহ রব্বি মিন করলে জামি মতো বেলা এটা কোনো হাদিসই নয় এমনিতেই চলছে ধর্মতে চালু হয়ে গেছে চলছে শোনন সম্মানিত দিনী ভাই বোন আপনি সিজদা থেকে উঠে বলেন আল্লাহ মাকফিরলি ওর হামনি ওহাদিনী অফিনী অর ঝুকনি এরপরে আপনি আবার সিজদা দেন সিজদা থেকে উঠে আপনি আত্মাহেতর বৈঠকে বসেন বা আর এক রাত এভাবে পড়ে যদি আত্মাহেতর বৈঠক হয় তাহলে বাম পায়ের পাতার উপরে বসবেন আর ডান পাখ খাড়ো করে রাখবেন আর যদি সালামের বৈঠক হয় একটু তাহলে সালামের বৈঠক হলে এই বাম পাকে ডান দিক দিয়ে বের করে দিবেন আর নিতম্ব পিছনকে মাটির উপরে রাখবেন নিতম্ব পিছনকে মাটির উপরে রেখে দিয়ে বাম পাকে ডান দিকে বের করে দিয়ে নিতম্ব মাটির উপরে রেখে দিয়ে বাম হাতের আঙ্গুল জমা জমা করে হাঁটুর উপরে রাখুন আর ডান হাতের আঙ্গুলে এই কনিষ্ঠ আঙ্গুল সব দুটো জমা করেন তো দেখি এই ছেলে এই করো দেখি তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙ্গুলের পেট রাখেন যারা আপনারা দিনী বোন দেখতে পাচ্ছেন না তারা একটু দেখেন ওই কনিষ্ঠ আঙ্গুল কুঁড়ে আঙ্গুল সহ তার পরেরটা দুইটা জমা করেন তারপর তৃতীয় আঙ্গুলের নখের উপরে বৃদ্ধ আঙুলের পেটটা রাখেন দে গোলাকার করেন এবার হাঁটুর উপরে রেখে দেন অবিরাম নড়বে ইল্লালার সমাতে একবার আঙ্গুল উঠাতে হবে এর প্রমাণে ভুয়া হাদিসও দুনিয়াতে নেই এটা এমনিতে চলছে উঠানো মানে তাকে আঘাত করা আত্মা বাত সমস্ত আল্লাহর জন্য আসসালাম আলাইনা হে নবী আপনার ওপরে শান্তি হোক আমাদের উপরে শান্তি হোক আসহদ আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই ও আশহদ আল্লাহ মোহাম্মদ নাব্দহ রসুলহ আমি সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহ রসুল তার বান্দা মা আলা মুহম্মদ আল্লাহ আলী মোহাম্মদ কামা সল্লাই তালা ইব্রাহিম আলা আলী ইব্রাহীম না কাহমিদু মজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করো যেমনভাবে ইব্রাহিম আলী সাল্লাম এবং তার পরিবারের প্রতি শান্তি অবতীর্ণ করেছ তুমি প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহ বারিক আলা মোহাম্মদ আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম আলা আলী ইব্রাহিম নাজিদ হে আল্লাহ তুমি মোহাম্মদ সাল্লাম এবং তার আহাল পরিবার তার বংশধরের প্রতি বরকত নাজিল করো যেমন ভাবে ইব্রাহিম আলাইসাল্লাম তারা আহাল পরিবারের প্রতি বরকত নাজিল করেছ তুমি হচ্ছ প্রশংসনীয় তুমি জ্ঞানী আল্লাহমাই নি জাল তুনাব সেই উলমান কাসি হে আল্লাহ জীবনে খুব পাপ করেছি ফাগ ফেরিনি তুমি আমাকে ক্ষমা করো মাঘ ফেরাতাম ক্ষমা একমাত্র তোমার পক্ষ থেকে হয়ে থাকে ওরা হম নিম্ন কান্দালকা রহিম তুমি ক্ষমা করো তুমি দয়া করো তুমি যদি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে কে করবে আল্লাহ মিন অউজুবক মি নাদামের জাহান্নাম হে আল্লাহ আমি তোমার কাছে জাহান্নাম থেকে বাঁচতে চাই অযিবক মিন আদামির কবর তোমার কাছে আমি কবরের শাস্তি থেকে বাঁচতে চাই অযুবকমিন ফিতনাতুল মসিদ জাল তোমার কাছে আমি দাজ্জালের ফেতনা থেকে বাঁচতে চাই ওয়াউদুবুক মিনাল মাআসামাল মাগরাম তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ হতে তোমার কাছে বাঁচতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাঁচতে চাই ঋণ কর্জ হতে আল্লাহুম্মা ইন্নী আউযুবুকা মিন ফিতনাতিল মাহি ওয়াল মামাত ইহকালের ফিতনা পরকালের ফিতনা ইহকালের ফিতনা পরকালের ফিতনা হতে তোমার কাছে বাঁচতে চাই আরও দোয়া অন্তত কি রব্বির হ্যামহুমা কামারব্বায়ানি সাকিরা বাপের তো জমি জায়গা বাড়িঘর ভোগ করছেন ভোলেও কোনো দিন এইটা আর আপনার মনে হয় না যে একটু বাপ মায়ের জন্য বলি শোনেন সালাম ফেরার পূর্বে বলবেন রব্বির কামার কামারব্যায়নী সাগিরা হে প্রতিপালক তুমি আমরা বাপ মাকে দেখো বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল অনেক কিছু ভোগ করছেন কিছু বলতে পারছেন না আর আপনি ভদ্র ছেলে আপনার বাপের আপনার ছেলেতে এত ভদ্র নয় আপনি একটু বলতে পারছেন না আপনার ছেলে কি করবে আপনি বুঝতে পারেন না আরও আপনাকে বলেছি দুই রে সলাত সলা করে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ যেন মেয়ে দুয়াটা না ভলি এই জন্য তোমার কাছে দুই কাজ সলা আদায় করে প্রার্থনা করছি আমি যেন প্রত্যেক সলাতে সালাম ফিরার পূর্বে বলতে পারি রব্বির হামহা কাম রাব্বায়নি সাকিরা আরও দোয়া আরও দোয়া এরপরে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এরপরে যা হবে তা জিকির আল্লাহ আকবর আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ সালাম ফেরার পরে হাত তুলবেন না দেখছেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ রাবুল্লাহ বেহক্কেলাইহিল্লাহ বেহক্কেল্লাহ বলে সলা দোয়া শেষ করতে হবে এর প্রমাণ কেয়ামাত পর্যন্ত হবে না সালাম ফেরার পরেই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হাফ মিনিট পরে হাত তুলে দোয়া করার প্রমাণ কোনো দিন হবে না আল্লাহ আকবর আস্তাক ভেরুল্লাহ আস্তাক ভেরুল্লাহ আস্তাক আল্লাহ আল্লাহমত্তালাম ইনকাসালাম তাবার আক্ত আয়াদ জালাল আল ইকরাম আরো দোয়া আরো দোয়া আয়াতুল কুরসি ফরজ সলাতের পরে যদি মানুষ আয়াতুল কুরসি পরে তাহলে জান্নাতে চলেই গেছে তো ঢোকেনি কেন মরে নিয়ে জন্য এটা আমি বলিনি কথা মোহাম্মদ সাল্লাম বলছেন আপনি যে সালাম ফিরার পর পরে হাত তুলে দোয়া করলেন তারপরে সবাই মনে করলো যে এখন তাসমি তাহলিল জিকির আজকাল শেষ হয়ে গেছে তাই উঠে সোননাথ পড়তে লাগলো বলেন এইসব জিকিরির কি হবে ও হজুর চাঁপায় নবঙ্গ একটা গল্প করে গোলে মালে যাবে যাই যতদিন তখন আর একদিন বলছে একজন যে এমনি করে খাবি কতদিন মালে যাই যতদিন একটা লোক শিক্ষিত মানুষ পড়াশোনা জানে না বলেছে যে আমি শিক্ষিত দে বেশ কিছু ছেলে মেয়েকে নিয়েছে নিয়ে খালি বলে দিয়েছে গোলে মালে যাই যত দিন গোলে মালে যাই যতদিন একটা ঠিকই মাস্টার পাশ দিয়ে যাচ্ছিল কিরে ছেলেগুলো কী বলে তো ছেলেগুলো বলছে গোলে মালে যায় যতদিন না হ্যাঁ গোলে মালে যত যতদিন তখন উনি ছেলেদেরকে বলে দিয়েছে এই শোনো তোমরা এখন বলবে এমনি করে খাবি কতদিন এমনি করে খাবি কতদিন সালাম ফেরার পরে এভাবে হাত তুলে ধোয়া করে এমনি করে খাবেন কতদিন এটা পদ্ধতি নয় রাসুল সাল্লা সাল্লামের বলে গেলাম এই কথার গায়ে দাগ লাগানো যাবে না কে আমাত পর্যন্ত যা বলছি তাই থাকবেন ইনশাল